Good morning. Welcome to Purnima's Real Life Channel. চলুন আজকে নতুন করে একটা ভিডিও শুরু করা যাক। এখন বাজে 6:45 সকাল আর আমি এখনো বিছানায় বসে আছি মশারি লাগানো দেখতেই পাচ্ছেন। আমি এখনো ঘুম থেকে উঠিনি। এখন নামবো তারপর কাজ শুরু করব। আর আজ হলো 24 মার্চ। আমার মেয়ের আজকে রেজাল্ট দেবে তো স্কুল যেতে হবে। চলুন কাজ শুরু করি, কাজ টাজ করে তারপর মেয়ের স্কুলে গিয়ে মেয়ের রেজাল্টটা নিয়ে আসবো। আমি ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে বাইরে গিয়ে প্রথমে ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়েছি, তারপর রান্নাঘরে এসে আজ যেহেতু বৃহস্পতিবার তাই গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর ঘরটাও মুছে নেব। বৃহস্পতিবার দিন আমার নিরামিষ খেতে হয় তা আপনারা তো আগে থেকেই জানেন, দেখতে থাকুন। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আসার পর আমি বড় ঘর ঝাড়ু দিতে চলে এসেছি। এখন ওপাশে ওর বাবা আর আমার মেয়ে শুয়ে আছে, মানে আমার মেয়ে ঘুম থেকে উঠতে চাইছিল না তো ওর বাবা ওকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছিল আর আমি এদিকে ঝাড়ু দিচ্ছি। এখন আমি ঘরটা ঝাড় দেওয়ার পর বিছানাটা তুলতে এসে গেছি, ওরাও বিছানা থেকে নেমে গেছে। আমি এখন বিছানাটা তুলে নেব তারপর ঘরটা মুছে নেব। এখন আমি রান্নাঘরটা মোছার জন্য জল নিয়ে এসেছি, ভালো করে রান্নাঘরটা মুছে নেব। আমি ঘরটা মোছার সময় দেখলাম আমার ঘরের ফিল্টারটা অনেকটা নোংরা হয়ে আছে, তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি এটা একটু ধুয়ে দাও। তার জন্য সে ফিল্টারটা নিয়ে বাইরে চলে গেল। আর ফিল্টারটা যেহেতু একটা টুলের উপরে রাখা ছিল, টুলটাকেও বাইরে পরিষ্কার করার জন্য দিয়ে দিলাম। আর এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। দুই দিন আমার শরীর খুব খারাপ ছিল, আমি একদম বিছানায় পড়েছিলাম, জানি না কিসের জন্য শরীরটা খুবই খারাপ ছিল, বমি হচ্ছিল, খুবই অসুস্থ ছিলাম। আমার হাজব্যান্ডে দুই দিন রান্না করেছে, ঘরের কাজ টাজ করেছে। আজকে আমি একটু সুস্থ বলে ভিডিওও করছি আর এদিকে ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। শরীর অসুস্থ থাকলে ঘরের কাজ করতেই মন যায় না আর আমি ব্লগ করব কী করে, তার জন্য আমি দুই দিন কোনো ব্লগ করিনি। আজকে ভাবলাম একটু করি তাই করছি, সকাল থেকে শুরু করে দিয়েছি। ঘরটা মুছার পর আমি চান করে পুজো দিয়ে নেব। পুজো দেওয়া হয়ে গেছে,
পূজা দেওয়া কমপ্লিট। এখন আমি চা করে নেব সবাই মিলে, সকালের খাওয়াটা খেয়ে তারপর মেয়ের স্কুলের জন্য বেরিয়ে যাব। পুজোটা দেওয়ার পর আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আগে রেডি হয়ে থাকলে, কিছুটা রেডি হয়ে থাকলে পরে পট করে বেরিয়ে যাওয়া যায়। আমি একটু রেডি হয়ে তারপর রান্নাঘরে যাব। আমি রেডি হওয়ার পর আমার মেয়েও স্নান করে চলে এসেছিল, তাকেও রেডি করে দিলাম, যেহেতু ও যাবে আমাদের সাথে স্কুলে ওর রেজাল্ট আনতে। এখন আমি আটাটা মেখে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা অন্য কিছু খাবো না, রুটি করে নেব, চা বানিয়ে নেব, তা খেয়ে বেরিয়ে যাব, তারপর এসে রান্না করব। আমার আটাটা মাখা হয়ে গেছে, এখন আটাটাকে ঢেকে রেখে দিব আর গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দুধটাকে গরম করতে দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেলে আমি রুটিটা বানিয়ে নেব। আমি এখন মাখা আটাটা থেকে রুটির সাইজে লিচি কেটে নিচ্ছি। এই লিচিগুলোকে পরে আমি বেলে নেব। এখন আমি বেলে নিচ্ছি, সবকটা রুটি বেলার পরে আমি রুটিগুলোকে ভাজব। এখন আমি এক পাশে চাটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে রুটিটা ভেজে নেব। আমি খুব তাড়াহুড়ো করেই রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ আজ আমি খুব এক্সাইটেড, যেহেতু মেয়ের প্রথম রেজাল্ট দেবে। আমি কবে কখন গিয়ে রেজাল্টটাকে হাতে নেব সেই অপেক্ষায় তাড়াতাড়ি করছি। ব্রেকফাস্ট রেডি, রুটি, চা আর এই যে কলা, খেয়ে নেই তারপর আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন রেডি হয়ে গেছি, মেয়ের স্কুল যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে, চলুন।
মাত্র স্কুল থেকে আসলাম মেয়ের রেজাল্ট নিয়ে, আর তার অ্যাডমিশনও করিয়ে আসলাম। অ্যাডমিশন করানোর পর বুকগুলোও দিয়ে দিয়েছে। এই যে ওর বুকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বুকগুলো দেখুন কতগুলো বুক দিয়েছে ক্লাস ওয়ানের। আমার মেয়ে এবার কেজি থেকে ক্লাস ওয়ানে প্রমোট করেছে। এগুলো বুক, এগুলো কপি, আর আমার মেয়ের রেজাল্ট। আজ আমার মেয়ের রেজাল্ট দিয়েছে, কিন্তু রেজাল্টটা তো ওর দেয়নি, রেজাল্ট দিয়েছে ওর বাবার আর আমার। প্রথম যখন স্কুলে দেই তখন ভাবছিলাম দুজনে কীভাবে কী করে ম্যানেজ করবো মেয়েটাকে, কীভাবে স্কুলে, স্কুল আমাদের এখান থেকে, আমরা যে জায়গায় থাকি ওখান থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। তো ওর বাবা রোজ বাইকে আনা নেওয়া করে, তো যখন স্কুলে দেই তখন ভাবছিলাম ও পারবে কি পারবে না। ফার্স্ট যখন ওর ইন্টারভিউ হয় তো আমরা ওকে নার্সারিতে অ্যাডমিশন দিব বলে নিয়ে গেছিলাম। তো যখন ইন্টারভিউ দিল, দেওয়ার পর ওর ইন্টারভিউ যা যা ওকে ধরেছে, যা যা জিজ্ঞাসা করেছে সব ও পেরেছে। তারপরেও ওকে ওর মিসেরা বলল যে তুমি ABCD লিখতে জানো? তো ও বলল হ্যাঁ জানি। তা ওকে লিখতে দিল, তো এ থেকে জেড পর্যন্ত ও নিজে নিজে লিখতে পারলো, 1 থেকে 100 পর্যন্ত নিজে নিজে লিখতে পারলো। তখন আমাকে মিস বলল যে তোমরা তো ওকে এমনিতে নার্সারিতে অ্যাডমিশন দিচ্ছ, নার্সারিতে অ্যাডমিশন দেওয়ার কোনো কথাই নেই, ও তো কেজিতে পড়ার উপযুক্ত হয়ে গেছে। আমি বললাম যে না, ও তো কিছুই পড়াশোনা করেনি, লকডাউন ছিল, ভালো করে পড়াশোনাও করেনি, ওকে কীভাবে আমি কেজিতে দেবো, ও পারবে না। আমার খুব ভয় করছিলো। তখন মিস বলল তুমি টেনশন করছো কেন, ওকে কেজিতে দিয়ে দাও, ও পারবে, যদি না পারে কেজিতে আরেকবার রেখে দিও। তারপর ওর বাবা বলল ঠিক আছে দেই। তারপর কেজিতে অ্যাডমিশন দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে চলে আসলাম। তারপর শুরু হলো মেয়ের স্কুল। স্কুল তো নয়, আমাদের যুদ্ধ। ওকে সকাল 8টার সময় বেরিয়ে যেতে হয় স্কুলের জন্য, মানে ঘুম থেকে উঠে ও পড়াশোনা তো কি বস্তু বইটা খুলে দেখেই না, স্নান করে, খাওয়া দাওয়া করে, আর ওর বাবার সাথেও বেরিয়ে যায় স্কুলে। তারপর থাকে 8টার থেকে আমার শুরু হয় ঘরের যুদ্ধ, ঘরের কাজ করা। ঘরে সারা দিনে কাজ করি, কাজ করার পরে যে সব কাজগুলো থাকে, যেমন কাপড় ধোয়া, ঘর গোছানো, রান্না করা, সব আমার 10:30টার মধ্যে কমপ্লিট করতে হয়। 8টা থেকে 10:30টার মধ্যে সব কমপ্লিট করে দিতে হয়। তারপর আমার যেতে হয় ওর পাপার দোকানে, দোকানে গিয়ে বসতে হয়, কারণ 10:30টার সময় আমি দোকান গেলে ও 11টার সময় বেরিয়ে যাবে ওর মেয়েকে আনতে, মানে ওর স্কুল ছুটি দেয় 11টা 11:30টার সময়। তাই স্কুল ছুটি দেয় 11:30টার সময়, তার জন্য আমাকে স্কুল, আমার দোকান গিয়ে বসতে হয়। তাও ভালো, কিছুদিন এরকম চলার পর লকডাউন দিয়ে দিয়েছিল। আবার লকডাউন দিয়ে দেওয়াতে মেয়ে আবার ঘরে বসে গেছে, স্কুলের পড়া হয় না, অনলাইনেও ক্লাস হয় না, মেয়ে ঘরেও কী পড়ছে না পড়ছে আমার দিকে দেখার সময়ই নেই। তখন আমি একটু বিজিও ছিলাম, তখন আমার লাইফে একটা খুব ক্রাইসিস চলছিল, সেটা কোনো একদিন বলবো। ওই সময়টাতে আমি আমার বাবাকে নিয়ে এখানে, বাবার চিকিৎসা চলছিল আমার বাড়িতে থেকে, ওর যাই হোক, ওই সময়টা খুব ক্রাইসিস চলছিল, তখন মেয়েকে আমি পড়ানোর সুযোগটুকুও পাইনি। তা ঠিক আছে, তারপর 3 মাস লকডাউন দেওয়ার পর স্কুল খুলে গেল। স্কুল খুলে যাওয়ার পর স্কুল 2 মাস হতে না হতে আবার লকডাউন দিয়ে দিল, আবার স্কুল বন্ধ, আবারও মেয়ের পড়া বন্ধ, এইভাবেই চলছিল। যা হবে দেখা যাবে, পারলে পারবে, না পারলে নেই। আমরা আর মাথা ওর দিকে মাথা ঘামাইনি। স্কুল খোলার পর সেই একই ডিউটি আবার শুরু হলো। ওর বাবার কষ্ট, অনেক কষ্ট হয়েছে দোকান খুলে রেখে, আমাকে বসিয়ে রেখে, সকাল 8টার সময় বেরিয়ে যাওয়া, ওকে স্কুল দিয়ে আসা, মানে ওর বাবার যথেষ্ট কষ্ট হয়েছে। আমারও হয়েছে মেয়েকে পড়ানো, খুব কম সময় পেয়েছি মেয়েকে পড়ানোর জন্য। আর যাই হোক, যা পড়িয়েছি ও মনে রেখেছে, ও এক্সাম দিয়েছে, পাশ করেছে, এতেই বহুত। আর একটা কথা, মেয়েকে নিয়ে বড়াই করবো না,
যা পড়িয়েছি তা মনে রাখতে জানে, আর তার জন্য এত ভালো রেজাল্ট করেছে। জানি না পরবর্তীতে কী করবে, কিন্তু এইবার আমার যে সময়টা এবার আমার এই বছরটাতে পার হয়েছে, সেই সময়টা থেকে আমি এতটুকুই বুঝেছি যে মেয়েকে আমি ঠিক সময় দিতে না পারলেও মেয়েকে যতটুকু সময় আমি দিয়েছি মেয়ে পেরেছে, করেছে, ঠিক আছে। আর এখনও তো নাম্বার কী জানে না, মানে হান্ড্রেডে কত পেলে পাস করতে হয়, কত কী কী কিছুই জানে না ও, এখনও ছোটো বাচ্চা আমার। আর এক্সাম কী কীভাবে লিখতে হয়, এক্সামে কত পেলে ফার্স্ট হয়, কত পেলে সেকেন্ড হয়, কী র্যাঙ্ক, কী পার্সেন্টেজ, এখনও কিছু বুঝে না মেয়ে। মানে এখন রেজাল্ট দেওয়াটা মানে আমি আর ওর পাপা এক্সামে পাস করা। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এটাই ছিল। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার আপনাদের সাপোর্টে অনেক অনেক দরকার। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মানে কি বলবো, সাবস্ক্রাইব করে দিলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো বলে ভাবি। তাই একটা লাইক, শেয়ার আর কমেন্টও করতে ভুলবেন না। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।